ফ্রেন্ডস, তোমাদের কিছু কথা শেয়ার করতে আমি চলে আসলাম, একদম পুরোপুরি আমার কন্টেন্ট। সো কেন জানি আজকে সকাল থেকে মনটা মানে প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড মানে খুশি আমি। তো সেটা একটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কেন জানি কিছু কিছু দিন এরকম মনে হয় না, আবার কিছু কিছু দিন আবার এরকমও মনে হয় না, আজকে ভাল লাগছে না, আজকে মনটা ভালো লাগছে না, কিছুই আজকে ভাল লাগছে না। কিন্তু আজকে সকাল থেকে আমার এরকম হচ্ছে যে প্রচণ্ড মানে মনটা ভালো লাগছে, মনটা খুশি লাগছে। তো তোমাদের সাথেও কি এরকম হয় যে কোনো এমন একটা দিন যে মনটা খুব খুশি হয়ে যায়? যেরকম ধরো না, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এমনি তোমার তুমি আছো, এমনি জীবন তোমার যাচ্ছে, জীবন চলছে, কাজকর্ম করছো, সবই করছো, কিন্তু তার মাঝখানে যদি তুমি হঠাৎ করে কোনো সারপ্রাইজ পাও, হঠাৎ করে এমন একটা উপহার পাও, এমন একটা গিফট পাও যেটাতে মনে হয় যে তুমি মানে সেটা তোমার কাছে সব থেকে স্পেশাল, এর থেকে বড় হ্যাপিনেস, হাজার হাজার টাকাও যদি তোমার কাছে থাকে, তোমার যদি মানে কোটিপতিও তুমি হও, তাও সেই হ্যাপিনেসটা কিছু ম্যাটার করে না। কিন্তু ওই একটা ছোট্ট একটা স্পেশাল সারপ্রাইজ, স্পেশাল মানে স্পেশাল কল, স্পেশাল সারপ্রাইজ, তোমার যা ইচ্ছা হতে পারে, স্পেশাল গিফট হতে পারে, কোনো একটা চকলেট খেয়েও তোমার হয়তো খুব ভালো লাগছে, সেই চকলেটটা আজকে খেলাম কি ভালো লাগলো, মনটা জাস্ট ফুরফুর করছে, মনটা জাস্ট খুব ভালো হয়ে গেল। তোমাদের সাথেও কি এরকম হয়? যদি হয় আমার সাথে শেয়ার করো, আমার কমেন্ট সেকশনে বলো। তো চলো, আমার মনটা আজকে খুব ভালো, একটু গান 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 করতে ইচ্ছা করছে, তো আমার ফেভারিট কিছু গান আমি করব। আমি লিরিক্স নিয়ে বসিনি, আমি ভেরি ব্যাড উইথ লিরিক্স, প্রচণ্ড আমি খারাপ লিরিক্সে, খুবই আমি খারাপ, সেটা তোমরা ভালো করেই জানো আমি লিরিক্সে খুব খারাপ। তো যা মন থেকে বেরোবে ভাই, মন ওই যে বলতে না, দিল তো বাচ্চা হে জি থোড়া কচ্চা হে জি, মনই আসল, মন থেকে যেই কথাগুলো বেরোয় সেটাই কিন্তু আসল। চলো তো মন থেকে কি বেরোয় দেখি। মোরে আয়া জিন্দগি কি সফর মে বস গয়া তু হি তু, আব তো মেরি নজর মে দিল কি হর এক ধড়কন তুঝকো পহচানতি হ্যায়, মেরে চাহত হ্যায় আব ক্যা তু নহি জানতি হ্যায়, মে তুঝে জান গই তুঝকো পহচান গই, বস তেরি হ্যাঁ হ্যায় বাকি থোড়া সা প্যার হুয়া হ্যায়, থোড়া হ্যায় বাকি থোড়া সা প্যার হুয়া হ্যায়, থোড়া আমরা যখন ছোট ছিলাম মানে আই এম 90s পার্সন, মানে আমার এখন কত গান বেরোচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু আমি সামহাও পুরনো গানের সাথে খুব কানেক্ট করতে পারি। তো ইনস্টাগ্রাম রিল আমি প্রচুর দেখি, উই আর লাইক রিল পার্সন, সবাই এই জেনারেশন খুব রিল দেখে, রিল করে। সো পুরনো গান আমি খুব পছন্দ করি, আর পুরোনো যে সিরিয়ালগুলো হতো, সেই মনে আছে একতা কাপুরের সিরিয়াল, সেই কিউ কি সাজ ভি কহি বহু থি, কসৌটি জিন্দগি কি, কিতনি মোহব্বত হ্যায়, তো আমার সব মানে নস্টালজিয়া হয়ে যায় যখন আমি এইসব ওই তখনকার দিনে যে টাইটেল সংগুলো ছিল, সিরিয়ালের টাইটেল সংগুলো এত পপুলার হয়েছিল, মানে কোনো হিন্দি সিনেমার গান যেরকম, ওরকমই সিরিয়ালের টাইটেল সংগুলো পপুলার হয়েছিল, কসৌটি জিন্দগি কি চাহত কে সফর মে দিলো কে মৌজ দেখো, ইয়ে আকসর টুট জাতে হ্যায় কভি আসু বহাতে হ্যায়, কসৌটি জিন্দগি কি, কসৌটি জিন্দগি কি, সেই আমার মনে মনে আছে, মানে ফুল নস্টালজিয়া। এই যে একতা কাপুরের সিরিয়ালগুলো হতো রাত্রিবেলা, আর রিপিট আমি দেখতাম, আবার পরের দিন আমি স্কুলে যেতাম, স্কুল থেকে এসে আবার রিপিট দেখতাম, মানে এই সিরিয়াল সিরিয়ালের গানগুলো শুনলে আবার পুরোনো দিনে চলে যেতে ইচ্ছা করে, স্কুলের দিনে চলে যেতে ইচ্ছা করে, আর স্কুলের দিনে চলে যাওয়া মানে অল অ্যাবাউট নস্টালজিয়া। তো আমার ইউটিউবে স্ক্রোল করতে করতে কিছু কিছু সিরিয়াল, পুরোনো সিরিয়াল চলে এসেছে, যেরকম একটা আমার খুব পছন্দের সিরিয়াল ছিল একতা কাপুরের, নট সো মানে পপুলারই হয়েছিল, কিন্তু যেরকম দেখো সাজ রিকাই বহুতি, কাহানি ঘর ঘর কি, আবার কি ছিল কাহি তো হোগা, সেরকম এই সিরিয়ালটা মানে এটা খুব পপুলার, কিন্তু
ওদের কম্পারিজনে হয়তো কম, ইউনিট টাইটেল সাউন্ডটা কিন্তু দারুণ ছিল। দাঁড়াও শোনাচ্ছি। छूके भी छूने को करता है दिल, पाके भी पाने को करता है दिल, आवारगी आने लगी, सांसों में खुशबू छाने लगी, दिल पे दीवानगी छा गई इस कदर, बंद आँखों से भी मुझको आए नजर, कैसे कहे हमें कितनी मोहब्बत है, मोहब्बत सीरियल का नाम चला, कितनी मोहब्बत है, कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी মোহাম্মত হ্যাঁ। সো এইগুলো হলো নস্টালজিয়া, এইগুলো নস্টালজিয়া আছে। আর কিছু কিছু হিন্দি সংও আছে যেটা হলো ফুল অন নস্টালজিয়া। দাঁড়াও শোনাচ্ছি। টিনেজারে কথা বলা, নাইনটিসে কথা বলা, হু ইজ বেটার দেন আমার, আমাদের ভাইজান, আমাদের সলমান খান, অবভিয়াসলি আমাদের এস আর কে, আমির খান, থ্রি খান স্যার। তো সলমানের একটা সাজন মুভি তো জানোই, সব মানে হোয়াট আ মানে ক্লাসিক সব সং। হ্যাঁ তো কালকেই একটা দেখো, আবার ওই টিকটিকিটা এসছে, আমি এত জোরে কথা বলি টিকটিকিটা আসছে, আই ফুট ক্লাসিক সং ওই সাজন মুভির। মুঝে কই দে দে জহর হাস কে মে পিলুঙ্গি, মুঝে কই দে দে জহর হাস কে মে পিলুঙ্গি, হর গম সহ লুঙ্গি, হর হাল মে জি লুঙ্গি, দর্দে জুদাই সহনা সকুঙ্গি, তেরে বিনা রহনা সকুঙ্গি, জিয়ে তো জিয়ে কেসে বিন আপকে, লগতা নহি দিল কহি বিন আপকে। সো এরকম আমি ফিল করছি সকাল থেকে, তো তোমাদের সাথেও এরকম হয় কি না? স্পেশাল কোনো একটা দিনে, মানে ধরো খুব স্পেশাল একটা, এমন একটা তুমি গিফট পেয়েছো, এমন একটা সারপ্রাইজ পেয়েছো যেটা তুমি কোনো দিনও ভাবতে পারো না। সো তোমাদের সাথে এরকম হয় কি না আমাকে জানিও। তো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।